রণবীর সিং ও দীপিকা পাডুকোন বলিউডের চর্চিত সুখী দম্পতির মধ্যে অন্যতম। মাস দুয়েক পরেই এই দম্পতির জীবনে সুখের বার্তা নিয়ে আসতে চলেছে তাদের সন্তান। প্রথম সন্তানের বাবা মা হতে যাচ্ছেন তারা। চলতি বছরের মার্চেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবরটি ঘোষণা দেন রণবীর। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর সাত পাকে বাধা পড়েন রণবীর দীপিকা। তবে বিয়ের আগের এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, যদি কখনো মনের মানুষ খুঁজে পান তবে বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকবেন এবং বিয়ে করে সংসারই হবেন। ভারতীয় সংবাদ মাধ্যমের সেই সাক্ষাৎকারে দীপিকা বলেন, অভিনয় ছাড়তে প্রস্তুত তিনি। দাম্পত্য জীবন গড়তে যদি অভিনয়ও ছাড়তে হয় তবে সেটাই করবেন দীপিকা। পাশাপাশি একাধিক সন্তান নিতেও তার কোনো বাধা নেই। অভিনেত্রীর পুরনো সেই ভিডিও আবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এরপর থেকেই বেশ উদ্বিগ্ন দীপিকার ভক্তরা। তবে কি মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন দীপিকা? এমন প্রশ্ন দীপিকার ভক্তদের মনে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।